जागो जागो सुदर्शन चक्रधारी त्राही 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 खादे आत्मधरणी एसो एसो नेमे एसो प्रभु कंसारी जागृहि भगवान जागृहि मधुसूदन जागृहि भगवान जागृहि मधुसूदन जागृहि शंख चक्र गदा पद्मधारी मुरारी जागो কানিয়া কানাতে হবে জগ জনমানি লবে প্রেম বিনে গতি নাহি আর নৌলকিশোর একই গৌরাঙ্গ সুন্দর স্বপনেতে কয়ে গেছে মোরে বারে বার নৌলকিশোর একই গৌরাঙ্গ সুন্দর স্বপনেতে কয়ে গেছে মোরে বারে বার আসিয়াছি নদিয়ায় আই তোরা ছুটে আয় আসিয়াছি নদিয়ায় আই তোরা ছুটে আয় দূরায় দাঁড়ায় তো ভক্তি পারাবা কই কোথায় তিনি আমার মন বলছে আমি এখানে ঠিক আমাকে পাস করবেন না আমি অস্পৃশ্য মুসলমান আমার নাম জবন হরিদাস তুমি চেতাসী হও না কেন বাবা আজকে তোমাকে পেট ভরে মাল খাও না 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 তবে শালা তোমার চৈতন্য হবে সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি হা গোবিন্দ হা করে রাধার আঁখি ঝরে 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 আল মেদয় আমি যে নিজেকে আর খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিতের ভিড় তারা দুহাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে আর আমি আমি আমার মমতার ভান্ডার উজাড় করে এই শুন তাদের দুহাত ভরে দিচ্ছি শুন তোর হলো কি ও বুঝতে পেরেছি যাকে দেখার জন্য নদীর ঘাটে এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে তাই না আজ নদীর গাঙ্গে পান দেখেছি
শ্বশুরবাড়ির কথা ভুলে গেলি, শাশুড়িকে দেখি সে বাড়ি ফেরার কথাই ভুলে গেলি। এই শোন, বাড়ি ফিরতে হবে না। আজ ঢল নেমেছে বাইরে, ঘরে কি হবে কানাতে হবে জগ জনমানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। Oh, no.
নাও বিষ্ণুপ্রিয়া, এই পুঁথিটা তুমি রাখো। এটা কিসের পুঁথি গো? কি পাঠ করছিলে এখন? গীত গোবিন্দম, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপে সকলেই তোমার পাণ্ডিত্যের কত প্রশংসা করে। আমার বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাব্যপাঠ শুনে। একটু পড়ো না গো। কাব্যে অর্থ যারা বোঝে না, আমি তাদের কাছে কাব্যপাঠ করি না প্রিয়া। বেশি পণ্ডিতি করবেন না পণ্ডিত মশাই, একদম অহংকার করবেন না। কাব্য আলোচনায় পরাজিত করতে পারে আমার সইকে, এমন শব্দ নবদ্বীপের কারণে। না গো না, ওর কথা তুমি বিশ্বাস করবে না, আমার বিদ্যে বুদ্ধি সামান্য। তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। শুধু অর্থই নয়, ছন্দও বুঝতে পারবে। হাসছেন কেন পণ্ডিত মশাই? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন, আপনি যে শ্লোক পাঠ করবেন আমার সই সে একই ছন্দে বাংলায় অনুবাদ করে শোনাবে। কি অসম্ভব ব্যাপার, বড় বড় পণ্ডিতদেরও এ কাজ করার সাধ্য নেই। কিন্তু আমার প্রিয়া পারে। উত্তম, তাহলে পরীক্ষা হয়ে যাক। কিন্তু একটা কথা কাঞ্চনা, তোমার বান্ধবী অকৃতকার্য হলেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেইখানেই পাঠ বন্ধ করে দেবো। ঠিক আছে মশাই, তাই হবে। নেতু তৈরি হসই, কেশব কাশ্মীরকে পরাজিত করে পণ্ডিতের অহংকার বড্ড বেড়ে গেছে। তুই ওনাকে বুঝিয়ে দে যে তোকে পরাজিত করার সাধ্য ওনার নেই। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম স্বর্গ, ধ্রুবপদের পরের অংশ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। রতি সুখ সারে গতম বিসারে মদন মন হর বেশম নকুর নিতম্বিনি গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়ে সম। নাও এবার অর্থ বলো। কি হলো কাঞ্চনা, তাহলে কি একটা শ্লোক পাঠ করেই আমি পুঁথি বন্ধ করে দেবো? বসতি বনে বনমালি পীন পয় ধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী পত্রে বিচলিত পত্রে সংকিত ভবদুপয়ানম রচয়তি শয়নম বিচলিত নয়নম পশ্যতি তব পন্থানম ছড়া পাপে বিচলিত অনুসাদে সংকিত পদধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে বর্ষণে কালু গেছে চলি মধুপুরে।
নাচতে নাচতে তুমি এসো যমুনার তীরে এসে সবার ভালোবাসো কৃষ্ণ মুরারি হরি নাচতে নাচতে তুমি এসো যমুনার তীরে এসে সবার ভালোবাসো কৃষ্ণ মুরারি হরি নাচতে নাচতে এসো যমুনার তীরে এসে সবারে ভালোবাসো কৃষ্ণ মুরারি হরি ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নামে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে ভজ গোবিন্দ কহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে আর রাগ করতে হবে না বাবা বিয়ের পর সেই যে শ্বশুরবাড়ি এলি বাপের বাড়ি যাবার নাম কি করিস নি হ্যাঁ আচ্ছা পণ্ডিতকে কি দিয়ে বাস করেছি বলতো অবশ্যই কি বাস করা চলে রে ও বাবা অবশ্যই কি বাস করা চলে রে সবশে এখানে তো তোকে কিছু বলা যাবে না বাপের বাড়ি চল তারপর তোর গানের জবাব দেবো বাপের বাড়ি যাবো মানে বারে আমি তো তোকে নিয়ে যেতে এসেছি না রে কাঞ্চনা পণ্ডিত গয়া থেকে না ফিরে আসা পর্যন্ত এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না তুমি তো সেই নিমাই পণ্ডিতের বউ ঈশানদা মা বাবার জন্য মন খারাপ করবে কেন এই খেটে খুঁটে চেহারাটার কি দশা করেছে একবার দেখেছ এরপর যদি কোনো বিপদ হয় আমি তো মনে মনে সেই প্রার্থনাই করি প্রতি অঙ্গ জ্বলে যা গৌরাঙ্গ মুরতি ধরো চোখ গৌরাঙ্গ মুরতি ধরো
চললাম রে সোয়ে, ভেবেছিলাম তুই বড় ভেঙে পড়েছিস, কিন্তু এসে এখানে দেখলাম তোর মতো সুখী নবদ্বীপ আর কেউ নেই। তুই ভালো থাকিস প্রিয়া, ভগবান তোকে ভালো রাখো, ভগবান তোকে ভালো রাখো। কুড়িটা কুড়িটা করে ভাগ করে রেখেছি মা, ভালো করেছিস মা, সব কাজেই তো তোর ভীষণ যত্ন, তা ক কুড়ি হয়েছে রে মা, এই দেখুন এই এক কুড়ি, এই দু কুড়ি, তিন কুড়ি, চার কুড়ি, চার কুড়ি, চার কুড়ি মানে কতদিন? চার কুড়ি মানে আশি দিন মা, আশি দিন হয়ে গেছে। ওরে ওই স্যার শুনতে পাচ্ছিস? ও মা গোন না, বাকিগুলো গোন মা, গুনছি। এই নিন এই নিন, এই যে এই যে এই একাশি, বিরাশি, তিরাশি, চুরাশি, পঁচাশি, মা থামলি কেন গো, ছিয়াশি, ছিয়াশি, সাতাশি, এই আটাশি, এই উননব্বই, এই নব্বই। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত কোথা গেল, কোথা গিয়ে পলকে মিলালো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও শ্রী মধুর দা ঠাকুরের মুখে কৃষ্ণে। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লেগেছে, কোমর বেঁধেছে হরিবাসর ভেঙে দেওয়ার জন্যে, কিন্তু আমরা পিছু হাঁটবো না, আমরা প্রাণ খুলে গাইব। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, এ জনা গোবিন্দ ভজে সে হয়
উঠান, এ তুমি কি গান শোনালে উঠান? নবদ্বীপে যে গান শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও উঠান, আবার তুমি গাও। তুমি তুমি গোবিন্দের গোবিন্দের নাম সংকীর্তন আমার নামে গাইছো প্রিয়া? এ তুমি এ তুমি কি করলে প্রিয়া? গাও উঠান, গাও। ভজো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব আমি ও যে নামে মরেছি স্বামী, তবে তবে আমি কৃষ্ণ নাম করি না, আমি জপ করি, আমি জপ করি আমার গৌর হরির নাম, আর দু চোখ ভরে দেখি আমার গৌর হরির স্থির। জগন্নাথ মাধব ফিরে যেতে আসেনি নারী, এই
এই বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই আমি যাব। তবে তাই এসো জগন্নাথ, সৃষ্টি স্থিতি লয় হয় যার ইঙ্গিতে, চন্দ্র সূর্য গ্রহ তারা ওঠে যার ইঙ্গিতে, সে নহে সামান্য কভু তেজ অভিলাষ, ফিরে যাও তারা। চলাই ফিরে যেতে শেখেনি নারী, আমি আমি এই বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই ফিরে যাব। তবে তাই এসো জগন্নাথ, অবলা ভাবিয়া যাবে করে উপহাস, সচক্ষে করো হতার শক্তি নিরীক্ষণ, সামান্য পণ্ডিত যায় নহি আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী, আমি কৌশিকী। আমার সামনে দশভুজার দেখে তুমি অবতীর্ণ হবে মা, কে কে তুমি? আমি দুর্গা জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। এতদিন পরে কি তবে আমার স্বপ্নের ইনসান আসবে? ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকে বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, আমিও ডাকছি, সত্যি যদি তুমি ভগবান হও তাহলে আমার দিলের হাজারটা দরওয়াজা দিয়ে তুমি এসো ঠাকুর, সব বাধা তুচ্ছ করে তুমি এসো, তুমি এসে আমাকে দেখা দাও, দেখা দাও ঠাকুর, দেখা দাও। কাজী সাহেব এসেছো, সত্যি তুমি এসেছো ঠাকুর। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার? অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন, বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে। যতদিন না তুমি তাদের উপর সেই অত্যাচার বন্ধ করার হুকুম দেবে, ততদিন তারা তোমার সেই প্রাসাদ দরজা আগলে ধরে বসে থাকবে। তুমি আমাকে ভয় দেখাতে এসেছো ঠাকুর। ভয় নয় কাজী, আমাদের অস্ত্র প্রেম, বৈষ্ণবরা অহিংস, তোমার প্রাসাদ রক্ষীরা যতই তাদের আক্রমণ করো তবু তারা প্রত্যাঘাত করবে না। মৃতদেহের স্তূপে তোমার প্রাসাদ ভরে যাবে, তবু প্রাণের ভয়ে একটি বৈষ্ণব এ স্থান ছেড়ে পালাবে না। বললে ঠাকুর, এতগুলো মানুষ শুধুমাত্র তোমার মুখের কথায় এমনি করে মরবার জন্য এগিয়ে এলো? এখনো ভেবে দেখো কাজী, কি করবে তুমি? দাঁড়াও ঠাকুর, ঝগড়া করো না, একবার ভালো করে তোমাকে দেখি। ওই ঢল ঢল গৌর তনুর আড়ালেই এত শক্তি কোথায় লুকিয়ে রেখেছো ঠাকুর? কাজী, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে,
লোহার দরওয়াজা বুঝি তোমার পরশে অমনি অমনি খুলে গেল। ছুটি এবার আমার ছুটি, চিরবিদায় নবদ্বীপের মাটি বা। নগরীতে আসার পর বারবার তোমাকে আমি শুধু এনকার করেছি, আজ মুক্ত কণ্ঠে স্বীকার করে যাই তুমিই নবদ্বীপের সেরা তীর্থ। তোমার বুকেই জন্ম নিয়েছে হিন্দুস্তানের সেরা সন্তান নিমাই পণ্ডিত, তোমাকে অধম বান্দার। হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে, হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে, ব্রজবাসী ভেসে যায়, ব্রজবাসী ভেসে যায়। হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে, হরিনাম রঙ্গে প্রেম তরঙ্গে, ব্রজবাসী ভেসে যায়। তোমার কপাল বেয়ে রক্ত পড়ছে যে। আহা মোরে রক্ত রাঙে রাঙিয়ে দেছে বাউরা মাধায় ভাই, বাউরা মাধায় ভাই, ও তার পরম প্রেমের কারিতে রঙিন সবই ঠাই। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই কি হয়েছে নিতাই, তোমার অবস্থা কে করেছে? শান্ত হ প্রভু, তোমার নিতায়ঙ্গে যে করিল আঘাত যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল আমার জীবন কোন অপরাধে তার মৃত্যু হবে প্রভু? কে রক্ষিল তোমার জীবন? জগাই জগাই প্রভু, বক্ষে আচম রীতি মাঝে ভক্তি পাবে, ত্রিভুবনে হরিনামের নাইক সমান। গাও জগাই গাও মাধাই, বলো হরি বল হরি হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, হে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সেই একই দিন শুধু সেই মানুষটাই কত বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া কোথায় ছিলে এতক্ষণ? অমন করে তাকিয়ে আছো কেন? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে। হ্যাঁ প্রিয়া, খুব শাস্ত্রালোচনা করেছো বুঝি। মা বলে তুমি কৃষ্ণ নাম করতে বসলে তোমার আর কোনো কিছুই মনে থাকে না, সমাজ সংসার মা তুমি, এমনকি তুমি তোমার নিজেকেও ভুলে যাও, সত্য নাকি গো? হ্যাঁ প্রিয়া, কত কষ্ট করে রান্না করেছিলাম তুমি তো খাবে না, জিজ্ঞেস করলেই বলবে আমার এখন ক্ষুধা নাই, তাই না গো? হ্যাঁ প্রিয়া, কি মিষ্টি করে বলো তুমি। প্রিয়া হ্যাঁ প্রিয়া হ্যাঁ প্রিয়া হ্যাঁ প্রিয়া, কি হয়েছে তোমার? আজ হরিসভায়
বৈষ্ণবদের সব কামনা আমি পূরণ করে দিলাম পিয়া। তাই বুঝি খুব ভালো করেছো। তোমার কোনো কামনা নেই? আছে স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো, উদ্ধার পাবে। তুমি আমার কৃষ্ণ, বলো না। তোমাকে ছাড়া আর কাউকেও আমি জানি না। বলো না প্রিয়া, বলো না, পাপ হবে। হোক পাপ, পাপের ভয়ে নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়? আমিও তো নারী, আমারও আমারও সংসার সন্তানের স্বপ্ন আছে। তুচ্ছই চাওয়া তোমার জন্য নয় প্রিয়া। তুচ্ছই যদি হবে তাহলে তোমার কাছে বারবার চেয়েও সে আশা আমার মেটে দেখা বসাবে। তোমার আশার পথে মুহূর্তের পর মুহূর্ত আমি গণনা করি। কৃষ্ণ নাম করতে করতে একবারও কি তোমার সেই কথা মনে পড়ে না? কিসের এত ভয় তোমার? আমি কি কখনো কোনোদিন তোমার কোনো কথা অমান্য করেছি? তুমি বলার পর থেকে এই বাড়ির কেউ আমার এক ফোঁটা চোখের জল দেখতে পেয়েছে? না প্রিয়া, না। তাহলে কেন তুমি আমার কাছে আসতে চাও না? তুমি আমায় ভুল বুঝছো প্রিয়া। ভুল আমি বুঝছি না স্বামী, ভুল আমি বুঝছি না, তুমি ভুল করছো। তবে একটা কথা জেনে রেখো, এই বিষ্ণু প্রিয়া না থাকলে কিসের মালা প্রিয়া? ও মা, তোমার মনে পড়ছে না আজ আমাদের বিয়ে? প্রিয়া, চিচি, তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিন আমি তোমাকে আঘাত দিতে চাইনি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আজ থেকে তুমি যখনই আমার সেবা করার ইচ্ছে প্রকাশ করবে তখনই আমার উপস্থিতি পাবে। কি এবারে খুশি তো? খুশি, খুব খুশি। এসো, আমি তোমাকে মনের মতো করে সাজিয়ে দিই।
খুব ঘুম পাচ্ছে, কিন্তু মা যে বলেছে না না আমি ঘুমোবো না। গৌরহরি গৌরহরি, ঘুমিয়ে পড়েছে। পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশী ধ্বনি নিয়ে আমায় যেন ডাকছে। প্রিয়া না, ঘুমিয়ে পড়েছে, এই উপযুক্ত সময়। বিদায় প্রিয়া, বিদায়। জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বংশীধারী নারায়ণ তোমাকে এই আঘাত সহ্য করার শক্তি দেবে। মা, আমি এখান থেকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। মা, কথা দিয়েছিলাম যে তোমার অনুমতি না নিয়ে আমি সন্ন্যাস নেব না, কিন্তু কৃষ্ণের বাঁশির ডাক যে আমাকে পাগল করে তুলেছে। মা, তোমার এই নিরুপায় সন্তানকে তুমি ক্ষমা করো। মা, তুমি ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায়, চির চলে গেছে, আমি এর
তোমার তুলনা তুমি মানুষের দুঃখ দূর করতে নিমাই ত্যাগ করেছে গৃহ, আজ তুমি ত্যাগ করলে তোমার প্রাণ মা। প্রণাম মা, প্রণাম। বয়সে তুমি ছোট হলেও এই অদ্বৈত আচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার সহস্র যতদিন বাঁচব ব্যথার প্রদীপ জেলে অশ্রুর উপচার সাজে প্রতি মুহূর্ত প্রতি পল আমি তোমার চরণে নিবেদন করব। ভগবান তুমি ভক্তের পুজো ফিরিয়ে দেবার ক্ষমতা তোমার নেই। বিষ্ণুপ্রিয়া, আমি চৈতন্যদেব। চৈতন্যদেব কে? আমি তো তাকে চিনি না। আমি চিনি আমার গৌর হরিকে। দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে, তবে কেন এসেছো তুমি আমার কাছে? অনুমতি নিতে প্রিয়া। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌর হরিকে না পাই তাহলে তুমি আমার তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তাহলে তুমি আমার তোমার কে বলে তুমি তোমার গৌর হরিকে পাওনি? যেখানেই বিষ্ণুপ্রিয়া সেখানেই গৌরাঙ্গ। আমি কথা দিচ্ছি যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই আমার উপস্থিতি পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব, দেব আমি অনুমতি। তুমি কথা না দিলেও আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। সব দুঃখ আমার জন্য জমা হয়ে থাক, নিজেকে গৃহে বন্দী রেখে আমি তোমার জন্য সারা বিশ্বের দারুণ মুক্ত করে দিলাম। যাও গৌর হরি, তুমি নিশ্চিন্ত মনে সন্ন্যাস গ্রহণ করো। তবে কি
তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? না না, ওই তো বাতাসে গৌর হরির গায়ের চন্দনের গন্ধ, ও গো বিষ্ণু প্রিয়া।